নমস্কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলিতে জানাই আরও একবার স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের ভালোবাসায় চ্যানেল আজ একটু হলো উন্নতি হয়েছে তাই আপনারা যেভাবে ভালোবেসে আসছেন যেভাবে ভিডিও দেখছেন আপনারা এইভাবেই ভিডিও দেখুন এইভাবে লাইক করুন এইভাবে শেয়ার করুন এবং চ্যানেলকে আর একটুখানি ভালোবাসা দিন এই আশা আমি আপনাদের দীর্ঘদিন করে এসেছি করে যাব তো সুতরাং আজকের যে গুরুত্বপূর্ণ ভিডিওটি আমি নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এই আশাটা আমি আপনাদের কারে করি তো চলুন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আর বেশি কথা না বাড়িয়ে এক ঝলকে দেখে নেওয়া যাক নমস্কার স্কুলে শিক্ষকের দায় বামেদের শিক্ষামন্ত্রী বলছেন সাম্প্রতিককালে শিক্ষক শিক্ষিকেরা যেসব দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছেন তার বেশিরভাগেরই দায় ভার পূর্বতর ব্রাহ্মণ সরকারের কিন্তু সেই সব কিছুই এখন তাদের ঘাড়ে চাপছে বলে মঙ্গলবার মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রাথমিক স্তরে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে অন্তত এক হাজার শিক্ষক নিয়োগ করতে হবে বলে সুপ্রিম কোর্ট সম্প্রতি রাজ্য সরকারকে যে নির্দেশ দিয়েছে সেটার দায়ভার বাম আমলের প্রাপ প্রাক্তন ব্রামফ্রন্ট সরকারেরই সুপ্রিম কোর্টের এই নির্দেশের আসলে মুখ পুলল বামফ্রন্টের কারণ বামফ্রন্টের আমলেই প্রাথমিকে চাকরি না পেয়ে মামলা করেছেন বেশ কিছু প্রার্থী তবে শীর্ষ আদালত যখন নির্দেশ দিয়েছে তা অমান্য করার স্পর্ধা আমাদের নেই এ বলছেন পার্থবাবু প্রাথমিক শিক্ষা পর্ষদের এক কর্তার দাবি এর দায় ভার পুরোপুরি আমলের তিনি জানান দু সালে ব্রাহ্মণ সরকার প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল তাতে বলা হয় যারা এক বছরের বেশি ট্রেনিং নিয়েছেন তারা ২২ নম্বর পাবেন অভিযোগ পরবর্তীকালে অর্থাৎ দু সালে শিক্ষক নিয়োগের প্যানেল তৈরির সময় এক বছরের বেসিক ট্রেনিং নেয়া কয়েক জন প্রার্থীকে ওই ২২ নম্বর দেওয়া হয়নি চাকরিও পাননি তারা যার যারা ওই নম্বর ও চাকরি পাননি তারাই দু সালের কলকাতা হাইকোর্টে মামলা করেন সেই মামলায় ধীরে ধীরে সর্বোচ্চ আদালতে যায় সম্পত্তি তাদেরই মামলারই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট পর্ষদের ওই কর্তা জানান সর্বোচ্চ আদালত এই শিক্ষক নিয়োগে কিছু শর্ত দিয়েছে তারা জানিয়েছে বঞ্চিত চাকরি প্রার্থীরা দু হাজার সালের মধ্যে যে মামলা করেছিলেন তার প্রতিলিপি থাকতে হবে এছাড়াও আরও কিছু শর্ত রয়েছে ওই সব শর্ত যারা পূরণ করতে পারবেন প্রাথমিক স্কুলে তাদের চাকরি দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওই কর্তার মতে কুড়ি জেলায় এক হাজার শিক্ষক নিয়োগ খুব বড় বিষয় নয় কিন্তু কীভাবে কাজটা করা হবে তা খতিয়ে দেখতে হবে মনে রাখতে হবে এই অনিয়ম বাম আমলের যদিও নিখিলবঙ্গ শিক্ষক সমিতি রাজ্য সভাপতি কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের দাবি সেই সময় কোনো অনিয়ম হয়নি তার পাল্টা প্রশ্ন এখন এই সরকার দায়িত্বে রয়েছে বিষয়টি দেখতে হবে তাদেরই এই সরকার কোনোভাবেই এর দায়ে দায়িত্ব এড়াতে পারে না প্রশ্ন উঠেছে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে এক হাজার শিক্ষক শিক্ষিকা কীভাবে নিয়োগ করা সম্ভব শিক্ষামন্ত্রী বলেন সুপ্রিম কোর্টের নির্দেশ ভালো করে পড়তে হবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন